নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি অ্যাস্ট্রোলজি আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে হাতের রেখায় পাঁচটি এমন চিহ্ন নিয়ে আলোচনা করব যে চিহ্নগুলো মানুষের হাতে থাকলে মানুষ রাজযোগের ফল প্রাপ্ত করে অর্থাৎ রাজার মতো জীবন যাপন করে কিন্তু রাজযোগ নিয়ে আলোচনা করবার আগে কিছু বিষয় প্রত্যেকটা মানুষেরই বুঝে রাখা উচিত রাজার কাছে প্রচুর ধন সম্পদ থাকে প্রচুর ক্ষমতা থাকে কিন্তু তাকে প্রচুর স্যাক্রিফাইসও করতে হয় কারণ রাজা অনুশাসন তৈরি করে নিয়ম তৈরি করে কিন্তু রাজাকেও সেই নিয়ম মেনে চলতে হয় রাজাকে প্রজা পালন করতে হয় জীবনে অনেক দায়িত্ব পালন করতে হয় রাজার জীবনেও প্রচুর সমস্যা থাকে তাই শুধুমাত্র ধন সম্পদ এবং বিলাসবহুলতার দিকে তাকিয়ে রাজ্যকে বিচার করা যায় না কিন্তু এই চিহ্নগুলো যদি মানুষের হাতে থাকে সেই মানুষ যথেষ্ট ধন সম্পদের অধিকারী যথেষ্ট ক্ষমতার অধিকারী যথেষ্ট প্রভাবশালী এবং প্রতাপশালী হতে পারে তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যায় সবার প্রথমে রবি রবি হলো রাশিচক্রের প্রধান এবং সর্বাধিক শক্তিশালী গ্রহ রবি রাজা রবিকে রাজার কারক মানা হয় তাই রাজযোগের ফল প্রাপ্তি করতে গেলে রবির প্রভাব অবশ্যই ভালো থাকতে হবে রবি একটি নক্ষত্র হলেও রবিকে কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ বলেই ধরা হয় কারণ শাস্ত্র বলে যা থেকে আমরা কিছু গ্রহণ করি তাহাই গ্রহ সুতরাং রবি থেকে আমরা তাপ আলো ইত্যাদি গ্রহণ করি তাই রবিকেও গ্রহ বলে সম্বোধন করা হয় রবি হলো বিজ্ঞানের কারক অর্থাৎ রবির ক্ষেত্র ভালো থাকলে তার মধ্যে কিন্তু জ্ঞানের আলো উদ্ভাসিত হয় শুধুমাত্র একটি রবি রেখা হাতে ভাগ্য রেখার অভাবকেও পূরণ করতে পারে অর্থাৎ যদি কারো হাতে ভাগ্যরেখা না থাকে এই শুধুমাত্র রবি রেখার জোরে সেই মানুষ জীবনে আলোর পথ খুঁজে পেতে পারে রবির ক্ষেত্র অনামিকা আঙুলের নিচে অবস্থিত আর শাস্ত্র বলে অনামিকা আঙুল নাকি হৃদয়ের সঙ্গে কানেকশন অর্থাৎ রবি মানুষের জ্ঞান বিজ্ঞানের প্রভাব তো বাড়ায় তার সঙ্গে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অন্তরাত্মার সঙ্গে কানেকশন করেই সিদ্ধান্ত নেয় তাই হাতে যদি রবির ক্ষেত্র রবির আঙ্গুল সুন্দর সুগঠিত থাকে আর তার সঙ্গে সুন্দর একটি রবি রেখা থাকে তাহলে তার জীবন কিন্তু উন্নতির দিকে যেতে পারে কারণ রবি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় রবি মানুষের মান যশ প্রতিষ্ঠাকে বৃদ্ধি করে আর এই রেখা যদি মস্তিষ্ক রেখা থেকে শুরু হয় মস্তিষ্ক রেখা থেকে রবি রেখা এইভাবে শুরু হলো তাহলে কিন্তু তার নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা তার মান যশ প্রতিষ্ঠা দিকে দিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে সে যথেষ্ট প্রভাবশালী এবং প্রতাপশালী লোক হয় অর্থাৎ সে যথেষ্ট গুণী এবং সম্মানিত মানুষ হয় এই সমাজে রবি কিন্তু সবসময় অর্থ প্রদান করে না ধন সম্পদ প্রদান করে না কারণ রবি মানুষের মান যশকে বাড়িয়ে তোলে অনেক আধ্যাত্মিক গুরু আছে যাদের মান যশ প্রচুর আছে দিকে দিকে তাদের অনেক সম্মান কিন্তু অর্থ দেখা যায় খুব বেশি নেই এই ধরনের প্রভাব কিন্তু রবি সৃষ্টি করে তো রাজযোগের শুভ প্রভাব পেতে গেলে রবির ক্ষেত্রকে অবশ্যই ভালো থাকতে হবে কারণ রবি রাজা রাজার ক্ষেত্র যদি ভালো না থাকে তাহলে সেই মানুষ কখনোই রাজার মতো দায়িত্ব পালন করতে পারে না রাজার মতো জীবনযাপন করতে পারে না তারপরে আমাদের দেখতে হবে হাতে বৃহস্পতি রেখা দেখুন যদি কারো হাতে আয়ু রেখার সঙ্গে সুন্দর একটি বৃহস্পতি রেখা থাকে ঠিক এইভাবে একদম সুস্পষ্ট কোনো অশুভ রেখার দ্বারা পীড়িত নয় তাহলে এই রেখাও কিন্তু রাজযোগের ফল প্রদান করে তার সঙ্গে বৃহস্পতির ক্ষেত্রকে অবশ্যই শক্তিশালী থাকতে হবে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু অর্থাৎ তিনি দৈত্য দানব অসুর এবং দেবতা সহ সকলের গুরু তিনি প্রতিভার কারক তিনি গুরু মানে অন্যদের শিক্ষা খুব ভালো দিতে পারে অর্থাৎ অন্যদের মোটিভেট করতে পারে অন্যদের দিয়ে কাজ করিয়ে নিতে পারে লিডারশিপের ক্ষমতা বৃহস্পতি প্রদান করে আর যদি কারো বৃহস্পতির ক্ষেত্র ভালো না থাকে সে কিন্তু নিজের প্রতিভা সেভাবে প্রকাশ করতে পারে না আর বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকলে সেই ব্যক্তি কিন্তু জীবনে যথেষ্ট ধন সম্পদ অর্জন করতে পারে কারণ বৃহস্পতি ধনেরও কারক ঐশ্বর্যের কারক তাই হাতে যদি সুন্দর একটি ভাগ্য রেখার থেকে একটি সুন্দর বৃহস্পতি রেখা থাকে এইভাবে এইভাবেও থাকতে পারে কোনো সমস্যা নেই বেশ লম্বা সুন্দর একটি সুগঠিত বৃহস্পতি রেখা থাকতে হবে তাহলে এই রেখাও রাজযোগের ফল প্রদান করে আর তার সঙ্গে দেখে নিতে হবে বৃহস্পতির আঙুল সুন্দর কিনা অর্থাৎ সুন্দর বলতে বৃহস্পতির আঙুল যদি বক্র হয় বা রুগ্ন হয় তাহলে কিন্তু রাজ্যগের ফল সেভাবে প্রদান করবে না এরপরে আমাদের দেখতে হবে শুক্রের ক্ষেত্র কারণ শুক্র থেকে মানুষের প্রেমপ্রীতি ভালোবাসা ভোগ বিলাস ইত্যাদি বিচার করা হয় দেখুন শুদ্ধ প্রেমের কারক হল বৃহস্পতি আর সাধারণত নারী পুরুষের প্রেমের কারক হচ্ছে শুক্র শুক্রও কিন্তু গুরু যাকে দৈত্য গুরু বলা হয় আর হাতের আঙুল বৃদ্ধাঙুল যদি একটু নমনীয় প্রকৃতির থাকে অর্থাৎ চাপ দিলে সহজেই পিছন দিকে বেঁকে যায় বৃদ্ধাঙ্গুল বিশেষ করে তাহলে সেই মানুষ কিন্তু সকলের সঙ্গে মিশতে পারে আর একটা রাজার সকলের সঙ্গে মেশার প্রয়োজন আছে ধনী থেকে দরিদ্র সমস্ত রকম মানুষের সঙ্গে রাজার মেশার প্রয়োজন থাকে তাই নমনীয় বিদ্ধাঙ্গুলের সাথে যদি শুক্রের ক্ষেত্র সুন্দর সুঘটিত হয় তাহলে তারা বিলাসবহুল প্রকৃতির অর্থাৎ যথেষ্ট লাক্সারিয়াস এবং তার সঙ্গে কিন্তু তারা সৌন্দর্যপ্রবণ এবং শুক্রের প্রভাবে শুক্রের জ্ঞানও কিন্তু তাদের মধ্যে যথেষ্ট থাকে শুক্রকে বলা হয় দৈত্যগুরু অর্থাৎ তিনি দৈত্যদের গুরু শাস্ত্র অনুযায়ী দৈত্যগুরু শুক্র কিন্তু যথেষ্ট জ্ঞানী তিনি সঞ্জীবনী জানতেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যেটা না জানতেন দৈত্যগুরু শুক্র কিন্তু সেটাও জানতে এই কথার বলার উদ্দেশ্য হল শুক্রের ক্ষেত্র ভালো থাকলেও কিন্তু মানুষ যথেষ্ট জ্ঞানী কিন্তু একটু ভোগী প্রকৃতির হয় তো রাজযোগের প্রভাব পেতে গেলে শুক্রের ক্ষেত্রকেও ভালো থাকতে হবে এরপরে ত্রিভুজ চিহ্ন দেখুন হাতে যদি সুন্দর একটি ত্রিভুত চিহ্ন থাকে ঠিক মস্তিষ্ক রেখা একটি ছোট্ট ভাগ্যরেখা ছোটো হোক বড় হোক তাতে কোনো সমস্যা নেই আর এই ভাগ্যরেখা থেকে একটি সুন্দর বুধ রেখা। যেটা বুধের ক্ষেত্র পর্যন্ত প্রবেশ করেছে বুধকে বলা হয় ব্যবসার কারক আর মস্তিষ্ক রেখা মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা নির্দেশ করে মস্তিষ্ক রেখা এইভাবে ত্রিভুজ চিহ্ন সৃষ্টি করার মানে হলো মস্তিষ্ক রেখা যথেষ্ট দীর্ঘ অর্থাৎ তার মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা যথেষ্ট ভালো আর এই ভাগ্যরেখা ছোট হোক বড় হোক যদি সুন্দর একটি ভাগ্যরেখা থাকে তাহলে সেটা কিন্তু ভাগ্য উন্নতিতে যথেষ্ট সহযোগিতা করে আর এই ধরনের লোক বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসার দিক থেকে রাজযোগের অধিকারী হয় অর্থাৎ এদের পরিচালনা করবার ক্ষমতা ম্যানেজমেন্ট করবার ক্ষমতা খুব ভালো থাকে আর এই ধরনের ত্রিভুজ চিহ্নকে বলা হয় মানি ট্রাইঙ্গেল এই ধরনের ত্রিভুজ চিহ্ন যাদের হাতে গঠন হয় আর যদি যাকে বিজনেস রেখা বা রেখা বলে এই স্বাস্থ্যরেখা যদি ভাগ্যরেখা থেকে উদয় হয় তাহলে কিন্তু তারা ব্যবসার দ্বারা প্রচুর ধন সম্পদ অর্জন করতে পারে অর্জন করতে পারে এবং রক্ষাও করতে পারে তার সাথে বৃহস্পতির ক্ষেত্র শুক্রের ক্ষেত্র এই ক্ষেত্রগুলো একটু দেখে নিতে হবে কারণ বৃহস্পতি ধনের কারক আর শুক্র হল সম্পদের কারক অর্থাৎ মানুষের শুক্রের ক্ষেত্র ভালো থাকলে সম্পদও যথেষ্ট বৃদ্ধি হয় তার সঙ্গে যদি হাতে একটি ত্রিভুত চিহ্ন থাকে তাহলে সেই চিহ্নও কিন্তু রাজযোগের ফল প্রদান করে এরপরে ভাগ্যরেখা দেখুন ভাগ্যরেখা এমন একটি রেখা ভাগ্যরেখা হাতের যে কোনো প্রান্ত থেকে শনির ক্ষেত্রের দিকে যায় সেই রেখাটিকে ভাগ্যরেখা বলা হয় ভাগ্যরেখা ছোট হতে পারে বড় হতে পারে যদি কারো হাতে সুন্দর সুগঠিত একটি ভাগ্যরেখা দেখা যায় যে রেখাটা কোনো রকম পীড়িত নয় দেখুন অনেক সময় ভাগ্যরেখা রেখার দ্বারা পীড়িত থাকে ঠিক এইভাবে এটা রাহুর ক্ষেত্র যাকে মঙ্গলের নিম্নক্ষেত্র বলা হয় একে রাহুর ক্ষেত্র বলা হয় তো এই ক্ষেত্র থেকে কোনো রেখা এসে ভাগ্যরেখাকে কেটে দেয় আবার অনেক সময় দেখা যায় ভাগ্যরেখা ভগ্ন ভগ্ন প্রকৃতির এই ধরনের ভাগ্যরেখা কিন্তু ভাগ্য বিপর্যয় নির্দেশ করে ভাগ্য উন্নতির ফল কখনো প্রদান করে না আর যদি সুন্দর সুগঠিত ভাগ্যরেখা থাকে তাহলে শনিদেবের অর্থাৎ ভাগ্যপতির প্রভাব কিন্তু তাদের মধ্যে যথেষ্ট বেশি থাকে ভাগ্যপতির প্রভাবে তারা জীবনে যথেষ্ট উন্নতি লাভ করতে পারে অর্থাৎ তারা রাজযোগের অধিকারী হয় তাহলে যে পাঁচটি চিহ্ন আমি আপনাদের দেখালাম আর একবার রিপিট করা যাক সবার প্রথমে রবির ক্ষেত্র রবির আঙুল এবং সুন্দর একটি রবি রেখা যদি রবি রেখা মস্তিষ্ক রেখা থেকে ওঠে তাহলে সেটা অত্যন্ত শুভ এরপরে বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির আঙ্গুল তর্জনী আঙুলকে বৃহস্পতির আঙুল বলা হয় আর বৃহস্পতির ক্ষেত্র বলা হয় তর্জনী আঙুলের নিচের অংশকে তো এখানে সুন্দর একটি বৃহস্পতি রেখা যা ঊর্ধ্বমুখী বৃহস্পতির আঙুলের দিকে চলে যাচ্ছে অপীড়িত অর্থাৎ কোনো রেখার দ্বারা কাটা নয় চিহ্ন নয় তাহলে সেই রেখা কিন্তু মানুষের রাজযোগের ফল প্রদান করে ধন সম্পদ অর্জনে যথেষ্ট সহযোগিতা করে তারা যথেষ্ট প্রতিভাশালী এবং ধন সম্পদের অধিকারী হয় এরপরে শুক্রের ক্ষেত্র কারণ শুক্র হল মানুষের জীবনের ভোগ বিলাসের কারক অর্থাৎ শুক্রের ক্ষেত্রকে অবশ্যই ভালো থাকতে হবে তা না হলে সে রাজার মতো ধন সম্পদ ঐশ্বর্য কখনোই ভোগ করতে পারবে না তার সঙ্গে শুক্রের আঙুল দেখে নিতে হবে যাকে বৃদ্ধাঙ্গুল বলা হয় বৃদ্ধাঙ্গুল যদি একটু নমনীয় প্রকৃতির হয় তাহলে সেই ধরনের মানুষ সকলের সঙ্গে মিশতে পারে আর একটা রাজা হতে গেলে তাকে সকলের সঙ্গে মিশতেও হয় এরপরে হলো ভাগ্যরেখা এই হলো ভাগ্যরেখা তার আগে একটা ভুল হয়ে গেছে সেটা হলো ত্রিভুত চিহ্ন যেমনি মস্তিষ্ক রেখা ভাগ্যরেখা এবং একটি সুন্দর বিজনেস রেখা তারা যদি একটি ত্রিভুজ চিহ্ন গঠন হয় তাহলে এই চিহ্নগুলো কিন্তু রাজযোগের ফল প্রদান করে তো বন্ধুরা আপনারাও আপনাদের হাতে মিলিয়ে দেখে নেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার হাতে ঠিক কোন চিহ্নটা আছে আর আপনি বর্তমানে কেমন জীবনযাপন ভোগ করছেন হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় যে কিছু মানুষের হাতে শুভচিহ্ন থাকা সত্ত্বেও শুভ ফল পায় না এর কারণ হলো পরিবেশ বা যাদের সঙ্গে মেশে তাদের উপরেও কিন্তু ভাগ্যের অনেকটা নির্দেশ করে কারণ শাস্ত্র বলে মানুষ বিড়ালের ভাগ্যেও মাছ খায় অর্থাৎ আপনার কপালে মাছ নেই কিন্তু আপনার বাড়িতে যে বিড়ালটা আছে তার কপালে মাছ আছে কিন্তু সে তো কখনও বাজারে গিয়ে মাছ আনবে না মাছ আপনাকেই আনতে হবে তার খাওয়ার জন্য ফলে আপনিও কিছুটা মাছ খেতে পারবেন ঠিক আপনি যাদের সঙ্গে মেশেন তাদের ভাগ্যও কিন্তু আপনার উপরে প্রভাব ফেলে তাই নেগেটিভ এবং পজিটিভ মানুষকে বাছার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন কার সঙ্গে মিশলে আপনি শুভ ফল পাচ্ছেন এবং কার সঙ্গে মিশলে আপনি অশুভ ফল পাচ্ছেন সেইভাবে আপনি মানুষের সঙ্গে মেলামেশা করুন আর দূরত্ব বজায় রাখুন তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা যারা ফেসবুকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই তারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক নমস্কার